হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমরা যে গল্পটি শুনব সেই গল্পটির নাম হচ্ছে জাদুর সোনার চকলেট গাছ। তো চলো বন্ধুরা দেখে আসি আমাদের আজকের গল্প। অনেকদিন আগের কথা, চমচমপুর নামক গ্রামে রূপা নামে এক মেয়ে বাস করত। সেই মেয়ের বাবা অনেকদিন আগেই মারা গিয়েছিল। সে তার মা এবং তার বড় বোনের সাথে বাস করত। তার মা কোনো রকমে দর্জি কাজ করে তাদের সংসার চালাতো। সেই গ্রামের একটি মাত্র দোকান ছিল, আর আশেপাশে কোথাও কোনো দোকান ছিল না। সেই দোকানদার ছিল অনেক অসৎ। তার নাম ছিল রাজু। রাজু ছিল খুবই অসৎ এবং লোভী ধরনের মানুষ। তার দোকানের আশেপাশে কোনো দোকান না থাকায় সবাই তার দোকানে আসত কেনাকাটা করতে, আর সে এর ফায়দা নিত। সকলের কাছ থেকে সব জিনিসপত্রের দাম 2 থেকে 3 গুণ বাড়িয়ে রাখত। একদিন রূপার ইচ্ছে করে চকলেট খেতে। সে তার মাকে গিয়ে বলে, মা মা, আমার না চকলেট খেতে ইচ্ছে করছে, আমাকে কিছু টাকা দেবে? আবার কিসের টাকা? চকলেট খেতে ইচ্ছে করছে মানে ঘরে এমনিতেই টাকা পয়সা থাকে না, তার নাকি প্রত্যেক দিন চকলেট খেতে হয়। না না, কোনো টাকা পয়সা পাবি না তুই। আহা, দিয়ে দাও না টাকা, কি হবে, একটা দিন চকলেট খেলে বেচারি শখ করেছে। রূপার মা তাদের 2 বোনের ইচ্ছে দেখে টাকা দিয়ে দেয়। এই নে 20 টাকা, এখান থেকে 10 টাকার চকলেট খাবি, আর 10 টাকাও ফেরত দিবি, কোনোভাবেই বেশি টাকা ভাঙবি না। এরপর রূপা রাজুর দোকানে যায় চকলেট কিনতে। দোকানে আগে থেকেই একজন লোক কেনাকাটা করছিল। কত টাকা হয়েছে গো আমার? 1 প্যাকেট ডাল আর 1 কেজি তেল। তোমার 200 টাকা হয়েছে গো। আরে কি বলছো, 1 প্যাকেট ডাল আর 1 কেজি তেলের দাম 200 টাকা কিভাবে হয়? 120 টাকা তো হওয়ার কথা। হ্যাঁ গো হ্যাঁ, শহর থেকে জিনিসপত্র আনতে যা খরচ হয় টাকা তো লাগবেই বেশি। এরপর সেই লোক সেখান থেকে চলে যায়। এরপর সেখানে রূপা এসে বলে, দোকানদার আঙ্কেল, আমাকে একটা চকলেট দাও তো। রাজু মনে মনে ভাবে, আরে এ তো একটা বাচ্চা মেয়ে, এই মেয়েকে ভালো করে ঠকানো যাবে, এই নাও চকলেট, এখন টাকা দাও। রূপা রাজু দোকানদারকে 20 টাকা দিয়ে দেয়। কই, আমার টাকা ফেরত দাও। কিসের টাকা, চকলেটের দাম তো 20 টাকা। এরপর রূপা সেখান থেকে চলে আসে। রূপা রাস্তা দিয়ে বাসায় আসার সময় চিন্তা করতে থাকে। মা বলেছিল 10 টাকা ফেরত নিয়ে যেতে, কিন্তু এই দোকানদার রাজু তো আমাকে কোনো টাকা ফেরত দিল না। এই দোকানদারটা খুবই বাজে, ছোট বাচ্চাদেরও ঠকায়। এখন আমি মাকে টাকা না দিলে মা তো আমাকে বাসায় গেলে বকুনি দেবে। এই ভেবে ভেবে রূপা বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পর ওর মা বলে, কিরে টাকা নেই মানে? 5 টাকার চকলেট তুই 20 টাকা দিয়ে কিনে এনেছিস। তোকে কতবার বলেছি ওই রাজু দোকানদারের দোকানে যাবি না, ওই বেটা সব সময় সবাইকে ঠকায়। দোকানদার তো নয় যেন একটা ডাকাত, সব জিনিসের দাম 3 গুণ 4 গুণ করে বেশি নেয়। এরপর থেকে তোর আর চকলেট খেতে হবে না, বুঝলি? এই সব শুনে রূপা মন খারাপ করে এক জঙ্গলের ভেতরে চলে যায়। জঙ্গলের ভেতরে সে চিন্তা করতে থাকে, এই রাজু দোকানদার আসলেই অনেক খারাপ, ও যদি আমাকে এভাবে না ঠকাতো তাহলে আমার মা আমাকে এভাবে বকতো না। কি যে করি, মা বলেছে এখন থেকে আর চকলেট খেতে দেবে না, কিন্তু আমার তো প্রতিদিনই চকলেট খেতে ইচ্ছে করে,
আচ্ছা, গাছের বীজে রোপণ করলে গাছ হয়, তাহলে চকলেট রোপণ করলে কি চকলেট হবে না? দেখি তো, একটা চকলেট রোপণ করে চকলেটের গাছ হয় কি না? এরপর রূপা সেই চকলেটের প্যাকেট মাটিতে পুঁতে ফেলে এবং সেখান থেকে চলে যায়। দূর থেকে এই সব কিছু দেখছিল একজন পরী আর হাসছিল। এই মেয়েটা কত নিষ্পাপ, কত সহজ সরল মন। আমার একে একটু সাহায্য করা দরকার। এই মেয়েকে আমার বেশ ভালো লেগেছে। এরপর পরী যেখানে রূপা চকলেট পুঁতে রেখেছিল সেখানে একটা সোনার চকলেটের কাজ তৈরি করে দেয় তার জাদু দিয়ে এবং খুশি মনে পরী রাজ্যে ফিরে যায়। এর পরের দিন সকালবেলা রূপা জঙ্গলে আবারও আসে। এবার সে তার দিদিকে সাথে করে নিয়ে আসে। রূপা এসে দেখে সেই চকলেটের জায়গায় একটা ছোট্ট সোনালি গাছ হয়েছে। এটা দেখে সে অনেক খুশি হয় এবং তার দিদিকে দেখিয়ে বলে, দেখেছো দিদি, তোমাকে বলেছিলাম না এখানে একটা চকলেটের গাছ হবে। তুমি তো হাসছিলে, এখন দেখো কি সুন্দর গাছ হয়েছে। হ্যাঁ, ঠিকই তো দেখছি, কাজ হয়েছে। আচ্ছা চল, এখানে একটু জল দিয়ে রাখি আর দেখাশোনা করে রাখি, দেখি আসলে কি হয় এই সোনালি গাছ থেকে। এভাবে কিছুদিন চলে যায়। কিছুদিন যাওয়ার পর সেই চকলেটের গাছ অনেক বড় হয়ে যায় এবং অনেকগুলো চকলেট দিতে থাকে। রূপা প্রতিদিন সেই সোনার চকলেট গাছ থেকে চকলেট খেত এবং সে তার আশেপাশের ছেলেমেয়েদেরও এনে চকলেট খাওয়াতো। এভাবে চকলেট গাছ থেকে প্রতিদিন গ্রামের অসহায় বাচ্চারা এবং রূপা চকলেট খেত এবং তারা খুশিতে থাকতো। কিছুদিন পর এই চকলেট গাছের খবর রাজু দোকানদার কোনোভাবে জানতে পারে। এরপর সে একটা চিন্তা করে, আমি যদি সেই গাছ থেকে চকলেট নিয়ে আসি তাহলে তো আমার অনেক লাভ হবে, তাছাড়া কোনো টাকা ছাড়াই আমি চকলেট আনবো আর দ্বিগুণ দামে বিক্রি করবো। রাতে সবাই ঘুমিয়ে গেলে আমি যাব আর সব চকলেট নিয়ে আসবো। এর পরদিন রাতে যখন সবাই ঘুমিয়ে যায় তখন রাজু দোকানদার একটা বস্তা নিয়ে গাছের সব চকলেট পেরিয়ে নিয়ে আসে। এর পরের দিন সকালে যখন রূপা গাছের তলায় গিয়ে দেখে কোনো চকলেট নেই তখন ওর মন খারাপ হয়। এভাবে প্রতিদিন রাজু দোকানদার সেই চকলেটগুলো নিয়ে তার দোকানে বিক্রি করত আর সোনার চকলেট কাছে একটা চকলেটও থাকতো না। সকালে উঠে রূপা এবং গ্রামের আশেপাশের ছেলেমেয়েগুলো চকলেট না পেয়ে মনে অনেক কষ্ট পেত। একদিন রূপা তার দিদিকে বলে, দিদি, আমার মনে হয় কে জানিস, ওই রাজু দোকানদার আমাদের চকলেটগুলো প্রতি রাতে চুরি করে। আমি ওর দোকানে একদিন আমাদের কাছের চকলেট দেখেছিলাম। কি বলছিস, ঠিক আছে, আমার কাছে ওই বেটাকে শায়েস্তা করার একটা বুদ্ধি আছে। এরপর তারা কানাকানি করে একটা বুদ্ধি বের করে ফেলে। ওই দিন রাতে যখন রাজু দোকানদার বস্তা নিয়ে চকলেট চুরি করতে আসে তখন তারা দূর থেকে দাঁড়িয়ে ভূতের মতো আওয়াজ করে কথা বলতে থাকে, কে রে এখানে, রাজু দোকানদার তুই কেন এসেছিস, তুই আমার কাছ থেকে প্রতিদিন আমার চকলেট চুরি করিস, তোর জন্য বাচ্চারা চকলেট না পেয়ে মনে কষ্ট পায়, তুই দোকানের জিনিস দুইগুণ তিনগুণ দামে বিক্রি করিস, তুই কি মনে করেছিস আমি কিছু জানি না, এরপর থেকে যদি তুই আর চকলেট চুরি করতে এসেছিস
তাহলে আমি তোর ঘর মটকে খাবো। ও মা গো, এইটা কি ভূত? না, আমাকে মেরো না, মেরো না। আমি এরপর থেকে আর কখনোই দ্বিগুণ দামে কোনো জিনিস বিক্রি করব না। আমি আর লোভ করব না, তোমার গাছের চকলেটও চুরি করব না। আমি সৎ হয়ে যাব। এরপর রাজু দোকানদার ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর রূপা এবং রূপার দিদি বেরিয়ে আসে। দিদি, তোর আইডিয়াটা দারুণ ছিল, অনেক ভালো হয়েছে। এরপর থেকে রাজু দোকানদার অনেক ভালো হয়ে যায়। সে তার জিনিসপত্র আর দ্বিগুণ দামে বিক্রি করে না, আর ওই সোনার চকলেট কাছ থেকে চকলেটও চুরি করে না। এরপর থেকে রূপা এবং গ্রামের সকল বাচ্চা সেই সোনার চকলেট গাছ থেকে চকলেট খায় এবং সুখে শান্তিতে দিন কাটায়।